হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল দিয়ে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। মানে আজকের ভিডিওটা একটি মোবাইল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সে সম্পর্কে একটি মাস্টার ক্লাস। আপনারা এটাকে টিউটোরিয়াল না ধরে একটি মাস্টার ক্লাস ধরতে পারেন। আজকের ভিডিওটি দেখার পর আমার মনে হয় না আর কারো ভিডিও দেখার প্রয়োজন রয়েছে যে আপনি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার যে কোনো নর্মাল ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পিকচারের বিফোর অ্যান্ড আফটার। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সবাই লাইক প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইজ, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইজ, আজকের এই ভিডিওটি এডিটিং করার জন্য আমরা দুটি অ্যাপ্লিকেশন ইউজ করব। প্রথম অ্যাপটি হচ্ছে ফটোশপ সিসি, দ্বিতীয় হচ্ছে লাইটরুম। ওকে, দুটি কিন্তু অ্যাডোবির প্রোডাক্ট। তো আমরা প্রথমত ফটোশপ অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেব, তারপর লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। কিন্তু পিএস বা ফটোশপ যে অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না। তো এটা আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমত ফটোশপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। গাইস, অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি একদম খালি একটা ইন্টারফেস শো হবে। এখানে আমি অলরেডি একটা ফটো এডিট করে গেছি, তাই এখানে ফটোটা দেখাচ্ছে। তো নিচ থেকে আপনি একটা গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন আইকনে, জাস্ট এই গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনার সামনে আপনার মেমোরিতে থাকা সবগুলো ফোল্ডার শো করবে। এখান থেকে আপনি যে ফোল্ডার আপনার ফটোটা রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। ওকে, আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি নর্মাল ফটো চলে আসছে, মানে ডিএসএলআর দিয়ে তোলা নর্মাল যে ফটোগুলো রয়েছে বা মোবাইল দিয়ে তোলা নর্মাল ফটোগুলো কিন্তু এরকমই হয়। ওকে, তো প্রথমত আমরা এই ফটোটাতে সিলেকশন করে নিব। সিলেকশন করে নেওয়ার জন্য আপনারা নিচে খেয়াল করুন, নিচে বাম পাশে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা এখানে নতুন চারটে আইকন দেখতে পাবেন। তারপর তিন নম্বর যে আইকনটা রয়েছে এটা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর একদম শেষে যেই আইকনটা রয়েছে বা টুলসটা রয়েছে এই টুলসটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে কুইক সিলেকশন। তো প্রথমত আপনাকে এই সম্পূর্ণ পিকচারটা কুইক সিলেকশন করে নিতে হবে। আপনারা জাস্ট পিকচারে এভাবে টেনে দিবেন। ওকে, যে বডিটা আপনার রয়েছে সেই বডিতে এভাবে টেনে দিবেন, দেখবেন আপনারা আপনার পিকচারটা সিলেকশন হয়ে যাচ্ছে। তো যদি সিলেকশনে কোনো প্রবলেম হয় সেটা আমরা সলভ করতে পারবো। সেটা কীভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আগে এখান থেকে সম্পূর্ণ পিকচারটা একটু সিলেকশন করে নিচ্ছি। গাইস, আপনারা চাইলে এখান থেকে পিকচারটা জুমও করে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে একটু জুম করে নিলাম। তারপর পারফেক্টলি সিলেকশন করার জন্য আমরা জাস্ট এখানে সাইড দিয়ে ভালোভাবে সিলেকশন করে দিব। কোনো জায়গা যেন বাকি না থাকে সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বডির কোনো জায়গা যেন বাকি না থাকে। ওকে, তো এখান থেকে আমরা সম্পূর্ণ বডিটা সিলেকশন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বডির বাইরে কিন্তু একটু সিলেকশন চলে আসছে। এই সিলেকশনটা আপনারা রিমুভ করার জন্য নিচ থেকে আপনারা খেয়াল করুন, দুই নম্বর অপশন বাম পাশে এখান থেকে মুভ মুডে ক্লিক করে দেবেন। মুডে মাইনাস করে দিবেন, মাইনাস করে দেওয়ার পর জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা মুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা আবার প্লাস নিয়ে আসবো। ওকে, এখানে আবার অতিরিক্ত হয়ে গেছে, এটা আমরা মাইনাস করে দিব। এখন গাইস, আমি সম্পূর্ণ ফটোটা পারফেক্টলি সিলেকশন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পারফেক্টলি সম্পূর্ণ ফটোটা সিলেকশন করে নেবেন। গাইস, আমি ফটোতে থাকা সাবজেক্টটা পারফেক্টলি সিলেকশন করে দিলাম, আপনারাও সেমভাবে সিলেকশন করে দিবেন। এখন আপনার কিছু কাজ রয়েছে, যেমন আপনার এখানে যে হেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই হেয়ারগুলো যদি একুরেট আপনি এখানে রাখতে চান তাহলে এখানে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। তো কাজটা করার জন্য উপর থেকে আপনারা যে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর সাথে যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটু নিচে খেয়াল করুন, রিফাইন এজ, রিফাইন এজে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে, এখান থেকে আপনারা রেড ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো এখান থেকে আপনার জাস্ট যেখানে হেয়ারগুলো রয়েছে এখানে জাস্ট ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দিলে দেখবেন আপনার হেয়ারগুলো এখানে চলে আসছে পারফেক্টলি। ওকে, একদম রিয়েলিস্টিকভাবে এখানে হেয়ারগুলো চলে আসবে, যাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে বোঝা যায় যে এই ফটোটা পূর্বে কাট করা হয়েছে, এরকম বোঝার কোনো উপায় থাকবে না। ওকে গাইস, তো এখান থেকে আমি একটু নিচে যাবো। নিচে আসার পরে এখানে প্যান্টে কিছু যে সুতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো, যাতে আমাদের ফটোটা একদম রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, সব কিছু পারফেক্ট আছে। পারফেক্ট থাকলে নিচ থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে সব কিছু হয়ে গেলো। এখন আমরা আবার উপরে আইকনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইনভার্সে ক্লিক করে দিব। ইনভার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এন্ড একটি আইকন দেখতে পাচ্ছি, এই এন্ড আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে আমরা ফেডে ক্লিক করে দিব। ফেডে ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা এরকম একটি প্রিসেট পেয়ে যাবেন। প্রথমত এরকম একদম সেম একটি প্রিসেট চলে আসবে। আপনারা খেয়াল করুন এখানে ফটোতে দুটি হ্যান্ডেল চলে আসছে, এখান থেকে হ্যান্ডেলটা আপনারা একটু উপরে বাড়িয়ে দিবেন। ওকে, বেশি বাড়াবেন না, এখানে গ্রাউন্ড যতটুকু রয়েছে ঠিক ততটুকু বাড়িয়ে দিবেন। ওকে, এখন পারফেক্ট আছে। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমরা এটাকে ডিসিলেক্ট করে নিব। ডিসিলেক্ট করার জন্য এখান থেকে আমরা আইতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ডিসিলেক্টে ক্লিক করে দিব। ওকে গাইস, তো ডিসিলেক্ট হয়ে গেলে এখন আমরা নতুন একটি লেয়ার অ্যাড করে নিব। তো নতুন একটি লেয়ার অ্যাড করার জন্য এখানে আপনারা নিচে খেয়াল করুন, নিচে ডান পাশের লেয়ার অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করে দিবেন। ওকে, ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর আমি এই ফোল্ডার থেকে ব্যাক চলে যাই। তারপর এখান থেকে আমি একটি ফোল্ডারে চলে যাই যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। গাইস, আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড এইচডি ব্যাকগ্রাউন্ড লিখে গুগলে সার্চ করলে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। বা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটিতে কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমরা কী করবো, এখান থেকে আমরা একদম কর্নারটাকে সেট করে দিব। ওকে, কর্নার সেট করে দিলাম। এখন জাস্ট টেনে এটাকে আমরা সম্পূর্ণ ফটোতে অ্যাপ্লাই করে দিব। ওকে,
সম্পূর্ণ ফটোতে অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা আমাদের ফটোটা কিন্তু পিছনে চলে গেল, এটাকে সামনে নিয়ে আসতে হবে, তাই আমরা নিচে আবার লেয়ার অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ক্লিক করে ধরে রেখে নিচে টেনে নামিয়ে দিব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু আপনার আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখানে কিছু আরো কিছু প্রবলেম রয়েছে, এটা আমি ফিক্স করে নিই। এখানে পারফেক্টলি হয় না, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে উপর থেকে আমরা এন্ড যে আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তারপর এটাকে আমি কর্নারে বসিয়ে দিই। ওকে, এটাকে আরও বড় করে নিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। ওকে গাইস, এখন পারফেক্ট আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পারফেক্ট আছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, আমাদের ফটোটা একটু জুম করে নিব। ওকে গাইস, এখন সব কিছু পারফেক্ট হয়ে গেছে এবং ফটোটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। তো এখন গাইস আমরা এই ফটোটা সেভ করে নিব। তো ফটোটা সেভ করার জন্য উপর থেকে ডানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। তারপর গাইস ফটোটা সেভ করার জন্য নিচে শেয়ার অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তারপর আপনারা এই প্রজেক্ট ফাইলটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে ওকে ক্লিক করে দিলে আপনারা এই ফটোটি সেভ হয়ে যাবে। গাইস ফটোটি সেভ করার পর আমি সরাসরি গ্যালারিতে চলে আসলাম। এখন আমরা এই ফটোটি অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে ইম্পোর্ট করে নিব। তো অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার মোবাইল ফোন পূর্বে ইনস্টল থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো ইম্পোর্ট করার জন্য নিচ থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারিতে আসলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে, শেয়ার, তারপর ডিলেট, আরও বিভিন্ন অপশন চলে আসে। এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন অ্যাডোবি লাইটরুমের অ্যাপ্লিকেশনের আইকনটা কোথায় রয়েছে। এখান থেকে জাস্ট এই আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমি নোটিফিকেশনটা চেক করে নিই। গাইস আমাদের ফটোটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন আমরা এই নোটিফিকেশনটাতে ক্লিক করে দিব। তারপর সরাসরি আমাদেরকে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে নিয়ে গেল। এখান থেকে আমরা অল ফটোসে চলে যাব, তারপর এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে দিব। ওকে, তো আপনার ফটোতে যদি লাইট কম থাকে তাহলে আপনি চলে যাবেন লাইটে, এখান থেকে এক্সপোজার হালকা একটু বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে কালারে চলে যাব, এখান থেকে আমি ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। ওকে, বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে চাইলে মিক্সে গিয়ে আপনি আপনার ফেসের কালারটা চেঞ্জ করতে পারেন, তাই এখান থেকে 3 নম্বর ইয়েলো কালারটাতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা স্যাচুরেশন বা হিউটা চেঞ্জ করে আপনার ফেসের কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে, আমি এই কালারটা দিয়ে দিব এখানে, ঠিক আছে। এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ইফেক্টে গিয়ে এখান থেকে চাইলে টেক্সচার একটু বাড়িয়ে নিতে পারি, ক্লিয়ারিটি দিয়ে নিতে পারি, তারপর এখান থেকে চাইলে একটু বিগনিটি দিয়ে নিতে পারি। ওকে, তারপর এখান থেকে ডিটেলে যাবো, এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে দিব। তারপর নিচে গিয়ে আমরা এখান থেকে নয়েস রিডাকশন যে অপশনটা রয়েছে এখান থেকে নয়েস রিডাকশনটা বাড়িয়ে দেবো, তাহলে আমাদের ফেসটা একটু স্মুথ হয়ে যাবে। গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদমই জগজগ করতেছে আয়নার মতো। আপনারা দেখতে পাচ্ছেন কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পর আপনারা ফটোটি এখান থেকে সেভ করে নেবেন। ফটোটি সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন একদম রিয়েলিস্টিকভাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটোটা রয়েছে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আমি যেই স্টেপগুলো দেখালাম সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে সেমভাবে আপনি আপনার ফটো এডিট করতে পারবেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।